যুবলীগ, দেখো ছাত্রলীগ এবং সিন্ডিকেট দুষ্কৃতিকারীরা, তারা এইগুলো করে দুষ চাপানোর চেষ্টা করছে বিএনপির সংগঠনগুলোর উপরে, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনকে। আর না হলেও অন্তত যে কত বছর এরা জোর করে ক্ষমতায় ছিল, যে চারটা নির্বাচন এরা জোর করে করেছে, জনগণকে ভোট দিতে দেয় নাই, অন্তত এই সময়কাল তাদেরকে স্থগিত করা উচিত, তাদেরকে বাইরে রাখা উচিত। আমরা যদি একটু পূর্বে খেয়াল করি, তাহলে দেখা যাবে যে পূর্ববর্তী সরকারের সময় এমন ভাবে জনগণের কাছে বুঝতে না দিয়ে বিভিন্ন ভাবে ট্যাক্স আদায় করা হয়েছে, কখনো শার্ট চার্জ, কখনো সিন্ডিকেটেড চার্জ, কখনো বাজার যে কমিটি আছে তাদের চার্জ, কখনো চাঁদাবাজির চার্জ, সব মিলিয়ে বাজারের অবস্থা যে গরম ছিল সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য ছিল। কিন্তু আমরা দেখলাম এই দেশে 5ই আগস্টের পরে 3 দিন সরকার ছিল না। আমি কৌতূহলবশতই হোক আর যেভাবেই হোক, আমি একদিন বাজারে গিয়েছিলাম, যেই সবজির মূল্য 70 গিয়েছে, 3 দিন পরে যখন আবার সরকার আসলো, দু একদিন একটু 5-10 টাকা ভ্যারি করছে, কিন্তু তার পরপরই দেখা গেল যে এখন এমন অবস্থা, সেই সিন্ডিকেট আবার সক্রিয়। তার মানে সিন্ডিকেটের বলয় যতদিন পর্যন্ত আমাদের হাতে থেকে, সিন্ডিকেটের কবল থেকে যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব না। তবে আমি বলতে চাই যে এই সরকারের আমলে জনগণের যা প্রত্যাশা ছিল, রাজনীতিবিদদের যা প্রত্যাশা ছিল এবং ছাত্র সমাজের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আমার মনে হয় কোথায় যেন গলদ রয়েছে। যেই কারণে আমি ঢালাও ভাবে উপদেষ্টাদের দোষারোপ করবো না, তবে আমার কাছে মনে হয়তো বা তাদের সিদ্ধান্ত বা নির্দেশনা সেইভাবে মাঠ পর্যায়ে কার্যকরী হচ্ছে না। এর পিছনের কারণগুলো কি? এর পিছনের কারণগুলো খুবই স্পষ্ট, যে একটি সরকারের পতনের পরে সেই সরকারের ছায়া যদি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভালো জায়গায় বসে থাকে, তাহলে আপনি কিভাবে তাদের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন? সুতরাং এই বাজার নিয়ন্ত্রণ করার পূর্বে আমাদেরকে হাত দিতে হবে যে কথাটা আমরা বলে আসছি, সংস্কার। এখন কিন্তু সংস্কার শব্দটা অনেকটা আমার কাছে মনে হয় যে একটু খেলু খেলু মনে হচ্ছে, কারণ মুখে সংস্কার, কার্যত তার কোনো বাস্তবায়ন নাই। তাই আমি বলতে চাই যে আমরা এই বাজার নিয়ন্ত্রণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এই ইস্যুতে সরকারকে স্পেসিফিক ভালোভাবে দেখভাল করা উচিত, অথবা কোনো অভিজ্ঞ মানুষদেরকে দায়িত্ব দেওয়া উচিত। আমি তো মনে করি যে দায়িত্ব আসলে এই বাজার নিয়ন্ত্রণ করা, মানে 15 দিনের দিতে হবে, চাঁদাবাজদের ঘুরিয়ে দিতে হবে। আজকে আমরা যে অবস্থানটা দেখছি, কিন্তু আমরা কিন্তু পূর্ববর্তী জনাব সরকারের আমল জনাব দেখেছি জনাব ইব্রাহিম খলিল, তারা এখানে আমার কোনো, একটা প্রশ্ন আছে। মানে আগের সরকার তো নাই, আগের সরকারকে মানুষ চাঁদাবাজ হিসেবে এবং দুর্নীতিবাজ হিসেবে, সুরাচার হিসেবে আপনারা গালি দিচ্ছেন। আপনারা বলেছেন যে তারা ক্ষমতায় থাকতে পারবেন, মানুষ আন্দোলন করে তাদেরকে ক্ষমতা বিদায় করেছে। এখনো চাঁদাবাজি তাহলে কি করছে? এখন তো আওয়ামী লীগ নাই, এখন তাহলে কি করছে? এখন আওয়ামী লীগ, হাসিনা ওয়াজেদ নাই, কিন্তু তাদের যে ছায়া তো ছায়া রয়ে হিসেবে গেছে। বিএনপি, অনেকেই সে বলে ছায়া কি ভাবটি বিএনপি? মেলা না, বিএনপি তো কখনো আওয়ামী লীগের ছায়া হইতে পারে না। আপনি আজকে সচিবালয়ের তাহলে দিকে এখন তাকান, এখন তো আওয়ামী লীগের সেরকম কোন শক্তি থাক নাই যতটুকু জানি, থাকার কথা না। কিন্তু বিএনপিরও কেন তো আপনি 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 বিএনপির প্রতি সচিবালয়ের দিকে, বিএনপির প্রতি তো আপনি মানুষ কিন্তু এরকম ইঙ্গিত রয়েছে, বিএনপি এখন আওয়ামী ছায়া হয়ে একই কাজ করছে যেটা আওয়ামী লীগ করেছে। এটা একটা গ্রুপ, একটা একটা দল, যারা মানে এই সরকার, জনগণও মনে করে যে এই সরকার বোধহয় তাদের উপর এমনও নির্ভর আছে যে করছে। বিএনপি, যারা বিএনপি করতো না, আওয়ামী লীগের সাথে কাজ করে তারা এতদিন যারা সুবিধাভোগী ছিল বিএনপির নেতারা, তারা এখন নব্য বিএনপি হয়ে সে আওয়ামী লীগের উপর ভর করেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চাঁদাবাজি করছে বিএনপির ভারপ্রাপ্ত হচ্ছে সারা চেয়ারম্যান, বাংলাদেশে হচ্ছে, সুযোগ নাই না সারা আমাদের কাছে হচ্ছে। আজকে ডিসি সাহেবদের ট্রান্সফারের বিষয়টা আপনি দেখেন, পোস্টিং এর বিষয়টা, সেইখানে যে ঘটনা ঘটেছে, চাঁদাবাজদের অবস্থাও ঠিক তাই হয়েছে। চাঁদাবাজরা এখন, আগে আওয়ামী পরিচয়ে কাজ করত, এখন হয়তো ভিন্ন একটা পরিচয়, সে পরিচয়টা কি? এখনো বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের লোকজন, মানে আওয়ামী লীগের লোকজন বলতে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, প্রশাসনে তাদের লোকজন এখনো বহাল তবিয়তে আছে এবং তাদের শেল্টারেই তারা এখনো কাজ করছে। তা না হলে
এই উপদেষ্টা পরিষদ যেইভাবে তারা তাদের কাজ করে করার চেষ্টা করছে, সেগুলো কেন বাস্তবায়ন হচ্ছে না? দুই একজন উপদেষ্টা ব্যতীত আমি মনে করি যে সকলেরই আন্তরিকতা আছে, প্রধান উপদেষ্টারও আন্তরিকতা আছে, কিন্তু আমরা তো 111 সরকারও দেখেছি। আজকে সেনাবাহিনীর যে অভিযান, এই অভিযান কি হচ্ছে? আমি তো মনে করি এটা দায় সারাগুছের একটা অভিযান ছাড়া কিছু না। 111 অভিযানের সময় আমরা দেখেছি সন্ত্রাসী চাঁদাবাজদেরকে ধরে তাদেরকে যেভাবেই হোক তাদেরকে জেলে আটক করেছে, আইনের আওতায় এনেছে, পরবর্তীতে হয়তো একটি সরকার ক্ষমতায় এসে তাদেরকে বা তাদের দলের গুলোকে ছেড়ে দিয়েছে। আমরা যদি একটু কম্পেয়ার করি, দেখেন গত আওয়ামী লীগের সরকার যেইভাবে, সে হাসিনা ওয়াজেদের সরকার যেইভাবে এদেশের মামলা মোকদ্দমা, নিরীহ মানুষ, আমাদের নেত্রী খালেদা জিয়া সহ যিনি 3 বারের প্রধানমন্ত্রী, তার নামে যে মামলা হয়েছিল 111-এর সময়, সর্বপ্রথম 111-এর সময় কিন্তু মামলা হয়েছিল শেখ হাসিনার নামে, ওয়েস্টমন পাওয়ার প্ল্যান্টের ইয়ে। তারপরে আজম যে চৌধুরী মামলা করলো শেখ হাসিনার নামে, সেইখানে কত টাকার চেক দিয়েছে, কত টাকা সেটা পত্রিকায় পর্যন্ত আসছে। সেই মামলাগুলো 12-14 হাজার কোটি টাকার মামলা, সেই মামলাগুলো কলমের এক খোঁচায় আওয়ামী লীগের সব নেতাদেরই হয়ে গেল। আর আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে মামলা, মাত্র 2 কোটি টাকার একটা মামলা, আমি আগে একটা টক শোতে বলেছিলাম যে 2 কোটি টাকা একদম সিএনজি ওয়ালার কাছেও থাকে, অ্যারেঞ্জ করতে পারে, সেই মামলা দিয়ে তাকে কিভাবে নাজেহাল করা হলো। সুতরাং সেই পরিস্থিতি যদি এখন আমরা ভুলে যাই, এবং এটার জন্য যদি আমরা এই এই উপদেষ্টা পরিষদ যদি তারা কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে, আজকে কেন বিলম্ব হচ্ছে, কেন খালেদা জিয়া সহ তারেক রহমান সাহেব সহ এদের মামলাগুলা এক কলমের খোঁচায় কেন প্রত্যাহার হয় না, এটা ডিলে করার মানে কি, এটা আমাদেরকে আজকে উপলব্ধি করতে হবে, জনগণ এটাও কিন্তু বুঝতে চায়। আর আমরা যে বিষয়টি খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই, আজকে দেখেন একটি দল তারা কি করছে, তারা সেই মানে দুর্গাপূজায় যা গীতা পাঠ করছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। এখনই এখনো আমরা মনে করি যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে, কিন্তু তারা যদি এইরকম করে একদিকে পূজা মণ্ডপে যাই করবে, অন্যদিকে বলবে যে কোরআন তাদের সংবিধান, মদিনা সনদে তাদের দেশ চলবে, এটা তো সাংঘর্ষিক, এটা তো মানে বিতর্কিত কথাবার্তা। শুধুমাত্র মানুষকে খুশি করবার জন্য এই গীতা পাঠ করছে, এই গীতা পাঠ করার কিন্তু তার দায়িত্ব না, কিন্তু তারপরেও তারা করছে। আমার তো মনে হয় যে তারা ক্ষমতায় যাবার জন্য এখন কোনো কাজ নেই, যে এখন তারা এখন আপনি আপনি হয়তো হাসিনার মতো যদি ইঙ্গিত করে তিলকুজি বলছেন, হয়, আপনারা তো আমার মনে হয় তারা সে তিলকুজিতে রাজি আছে। আপনারা হ্যাঁ কিন্তু আপনারাও তো একই কাজ করছেন। আপনারা তো বলেছেন যে আওয়ামী লীগের আবারও রাজনীতি করার অধিকার রয়েছে, তাদেরকে নির্বাচনে আসতে দিবেন আপনারা, আপনারাও তো একই রকম এটা সুবিধাজনক। এটা 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 বিএনপির সংগ্রামী মহাসচিব, উনি একজন সজ্জন ব্যক্তি, উনি বলেছেন, এতে আমার কোনো দ্বিধা নাই। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনকে, আর না হলেও অন্তত যে কত বছর এরা জোর করে ক্ষমতায় ছিল, যে 4টা নির্বাচন এরা জোর করে করেছে, জনগণকে ভোট দিতে দেয় নাই, অন্তত এই সময়কাল তাদেরকে স্থগিত করা উচিত, তাদেরকে বাইরে রাখা উচিত। তারা এদেশের মানুষকে বঞ্চিত করেছে, রাজনীতিবিদদেরকে বঞ্চিত করেছে। যেমন আমার 1994 যারা দোষ যারা দোষ করেছে, কিন্তু আওয়ামী লীগের যে কোটি কোটি অন্যান্যরা রয়েছে যারা নির্দোষ, তাদেরকেও কি আপনারা রাজনীতি মুক্ত করতে চান? তাদের কি দোষ? না, তারা অন্য ইয়ে করবে, রাজনৈতিক দলকে যদি আপনি মনে করেন যে নিষিদ্ধ ঘোষণা করা হয় ওই সময়ের জন্য, এটা আমি মনে করি আমার বা ব্যক্তিগত রাজনৈতিক অভিমত দলেরও বা হতে কি পারে। দোষ, প্রশ্ন করি আপনাকে, জি রাজনৈতিক দলেরও বা কি দোষ? মানে আওয়ামী তো আওয়ামী লীগ তো একটা একটা সংগঠনের নাম, তাদেরও বা কি দোষ? আপনি মনে করেন যে পুরো পুরো এই সংগঠনটাকেই বিলুপ্ত করে দেওয়া উচিত, ব্যাপারটা কি এরকম? না, নাম বা প্রতিষ্ঠান এগুলোর কোনো দোষ হয় না, কিন্তু এদের যে কর্মকর্তা থাকে, এদের যে মানে দায়িত্বে থাকে, তাদের কর্মকাণ্ডের উপর একটা দলের সুনাম বৃদ্ধি পায়, একটা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়, আবার তাদের কুকর্মের কারণে একটা দলের মানে ইমেজ নষ্ট হয়ে যায়। আজকে আপনি দেখেন তুর শব্দটা আমাদের দেশে খুব ঘৃণিত শব্দ ছিল, কিন্তু গত শাসনামলে আমরা কি দেখলাম, যেখানেই শেখ হাসিনা যাইতো সামনাসামনি তাকে ভোট চুর বলে অভিহিত করা হইতো। আমাদের অত্যন্ত মানে প্রথিতযশা সাংবাদিক মুসা সাহেব কি বলেছিলেন, ওদেরকে দেখলে বলবেন তুই চুর। যুবলীগের একটা ছেলে ছাগল চুরি করলো, সে বলল হাসিনা ওয়াজেদ ভোট চুর, আমি ছাগল চুর। সাভারে ছাত্রলীগের এক নেত্রী গরু চুরি করলো, সে রিমান্ডে তা বললো, যেটা পত্রিকায় আসছে,
সে বলল আমার নেত্রী হাসিনা ওয়াজেদ ভোট চোর, আমি গরু চোর। তার মানে চোর শব্দটা এখন এমন ভাবেই হয়েছে, সেটা আর আগের মতো ঘৃণিত পর্যায়ে নাই। কারণ এমন পর্যায়ে লোকজন চুরি করেছে যে এখন এটা মানে বলতেও অনেকে ভয় পেয়েছে। সুতরাং এই দেশটাকে একটা ভালো পর্যায়ে আনতে গেলে এই সরকারকে আরো কঠিন হইতে হবে, এবং অভিজ্ঞ লোকজনদের, যারা এই যে আমাদের ডাক্তার সিনহা সাহেব আছেন, মঞ্জুর ভাইয়ের আছেন, ওনাদের মতো অভিজ্ঞ লোকজনদের আরো যারা আছে তাদের পরামর্শ নেওয়া উচিত আমি মনে করি, এবং প্রয়োজনে তাদেরকে এই অন্তর্বর্তী সরকারের অন্তর্ভুক্ত করা উচিত। আর তা না হলে আমার তো মনে হয় যে এরা কি করতে পারবে বুঝি না। ছোটবেলায় একটা নাটকে দেখছিলাম যে নামেই তাল পুকুর হারিয়ে ডুবে না, এই সরকারের অবস্থা তাই, যে নামেই তাল পুকুর কিন্তু হারি ডুবে না। তো সুতরাং আজকে আমরা, আমাদের খুব কষ্ট হয় 17 বছর আন্দোলনে মাঠে ময়দানে যেভাবে আন্দোলন করেছি, প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, পুলিশ আমাদেরকে নানাভাবে হয়রানি করেছে, মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করেছে। আমি 2018 সালে পবিত্র হজরত পালন করা অবস্থায় আমার নামে কালিয়াকৈর, আমার উপজেলা কালিয়াকৈর গাজীপুর এক আসনের আমি একজন নাগরিক, আমার নামে সেখানে মামলা হয়েছে। এই অবস্থা গায়েবী মামলাগুলো যেভাবে হয়েছে, তারা যেভাবে যা করেছে, এখন আমি মনে করি যে আমাদেরকে সেখান থেকে বের হয়ে এসে প্রকৃত দোষীদেরকে বের করে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত, এবং যারা নির্দোষ তাদেরকে এখানে না জড়িয়ে প্রকৃত দোষীদেরকে শাস্তির আওতায় আনা উচিত। তাহলে এই দেশে একটা শৃঙ্খলা ফিরে আসবে। এবং বাজারের যে বিষয়টা, এটা শ্রদ্ধেয় জনাব সিনহা ভাই বলেছেন যে কোথায় বলেছেন কোথায় কি বলেছেন করতে হবে, বলেছেন তবে চাঁদাবাজির বিষয়টা যদি কমে আগের তুলনায়, যদি সেই চাঁদাবাজরা যদি আপনার চাঁদাবাজি বন্ধ করে, তাহলে মানুষ তবে সাগর ভাই সুস্থ চাঁদাবাজিটা হবে, এখন, এবং সেই ক্ষেত্রে চাঁদাবাজিটা এখন আপনাদের ভিন্ন ভূমিকা রূপে খুবই হচ্ছে, ইম্পর্টেন্ট। চাঁদা সাগর ভাই চাঁদা 31 সেকেন্ড, চাঁদাবাজিটা এখন ভিন্ন রূপে হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আর্মির পোশাক এবং র‍্যাবের পোশাক পরে মোহাম্মদপুরে ডাকাতি করেছে, আমরা শুনেছি 78 লক্ষ নিয়েছে, এটা কিসের আলামত? চাঁদাবাজিটাও এটা ভিন্ন ঠিক ব্যাপার, এরকম, কিন্তু এখন প্রকাশ্যে যুবলীগ যেসব চাঁদাবাজি সাত্তরের প্রতিনিয়ত হচ্ছে, দুষ্কৃতিকারীরা, সূর্যোদয় দিকে তাদের যুবলীগ পরিচয় সাত্তরের মানুষ জানে, তাদেরকে মানুষ চেনে, সমাজের তারা অংশ, তাদেরকে তাদের রাজনৈতিক পরিচয় জানে, সবকিছু জানে। সুতরাং ঠিক এগুলি লুকিয়ে আর করবার সুযোগ নেই। ঠিক তবে এই নতুন কুড়ি অবস্থায় যে বাংলাদেশ হচ্ছে, এখানে মানুষ নতুন কিছু চায়, পুরাতন এই জিনিস কিনা অবস্থায় আর কোনো জায়গায় ঠিক চায় না, যুবলীগ এটা ভাবার ছাত্রলীগ কথা। এবং সিন্ডিহিত দুষ্কৃতিকারীরা তারা এই কুলো করে দুষ্টাপানোর চেষ্টা করছে বিএনপির সংগঠন গুলোর উপরে। জনাব তারেক রহমান ইতিমধ্যে অনেকগুলোকে বহিষ্কার করেছে। সুতরাং আমরা মনে করি যে এইগুলা বিএনপির যে ব্লেম দেওয়া হচ্ছে, এটা একটা চক্র এই কাজগুলা করছে।